বিষয়ের দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হীরা পাহাড়ের ওই গুহায় অবস্থান করতেন গোটা রমজান মাস, কয়েকদিনের খাবার নিয়ে চলে যেতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে, আর ওখানে থাকতেন, কি করতেন, কোন ধরনের ইবাদত করতেন, এটা একটা প্রশ্ন তিনি। হ্যাঁ, স্বাভাবিক যেহেতু তিনি তার পূর্বপুরুষরা দীন ইব্রাহিমের অনুসারী ছিলেন, সুতরাং ইব্রাহিম আলী সাল্লামের ধর্মের অবশিষ্ট যে ভালো বিষয়গুলি ছিল সেগুলি দিয়ে ইবাদতবন্দী করতেন। তার মধ্যে সমস্ত দিনের একটা মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর জিকির, জিকিরুল্লাহ, সুতরাং আল্লাহর জিকির আজগার করতেন, যে ভাষা দিয়ে করুক জিকির আজগার করতেন, আরবি ভাষা দিয়ে কিন্তু যেই শব্দ দিয়ে বাক্য দিয়ে করুক না কেন, জিকির আজগার করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত নিয়ে হয়তো চিন্তা করতেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঠিক রাস্তা হেদায়াত কীভাবে পাবো এবং কোনটা কোন পথে চলবো, কীভাবে জীবনযাপন করবো, এই বিষয় নিয়ে জিকির এবং ফিকির, জিকিরের সাথে চিন্তাশীল হওয়া। মানুষ যদি চিন্তা করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর শহীদ দিন পাওয়ার জন্য, সেগুলি ইবাদত, আসলে এগুলি ইবাদত। তো এই করতেন তিনি। আর যখন এই এক মাস পুরা হয়ে যেত তখন মক্কায় ফিরে চলে আসতেন, মানে নিজের বাড়িতে ফিরে চলে আসতেন। আসার পরে বাইতুল্লাহর তওয়াফ করতেন, ফিরে এসে বাইতুল্লাহর তওয়াফ করতেন। এই যে হীরা পাহাড় যেটা জবালের নূর, সেটা কাবা থেকে কত দূরে হইতে পারে আপনাদের অনুমানে? গেছেন কেউ, উঠেছেন? হ্যাঁ, কে কে উঠেছেন? কিন্তু ও মাশাআল্লাহ, অনেকে কষ্ট করেছেন। তাহলে আমি একবার উঠেছি, তাও ছাত্র জীবনে অনেক আগে, 90-91 দিকে মনে হয়, 89 মদিনার ছাত্র হয়েছি, সম্ভবত 1990 সাল ছিল তখন, গেছি অল্প বয়সে তখন, আর তারপরে যাওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ কোনো সবের কাজ নয় ওখানে যাওয়াটা, কিন্তু একবার দেখতে যাওয়াটা শখ, ওই কাজে গেছি। তো এটা কাবা থেকে 2 মাইল দূরে, 2 মাইল দূরে, লেখকরা লিখেছেন, বলছেন ভাষ্যকার, ইসমুল জাবাল আল্লাযী ইউরাফু লিয়াউম বিজাবালিন নূর, সেই পাহাড়ের নাম আজকাল জাবালিন নূর বলে পরিচিত। ওয়াহুয়া আলা বাদিন্নাহু মিলাইন মিন আসল মক্কা, মূল যে মক্কা অর্থাৎ কাবা, এখান থেকে 2 মাইল দূরে। জি হ্যাঁ, আর যে গুহাটি রয়েছে সেই গুহাটি বলছেন যে অনেক উঁচাতে রয়েছে, সেই পাহাড়ের একবারে উঁচাতে রয়েছে, চড়তে হবে, চড়ার পরে বাম দিকে, বাম হাতে চড়ার যে রাস্তা রয়েছে বাম হাতে পড়বে সেই গুহাটি, উঁচাতে চড়ে আবার গুহাতে নেমে আসতে হবে, এইরকম আছে, যারা গিয়েছেন হয়তো মনে আছে কিনা। এই গুহাটির আয়তন কত, লম্বা হচ্ছে সেটা কাছাকাছি 4 মিটার, 4 মিটারের একটু কম, আর চওড়া হচ্ছে সেটা 1.5 মিটারের একটু বেশি, 1.5 মিটারের একটু বেশি। ওখানে বেশ কিছু বিদাত হচ্ছে, কিন্তু তার মধ্যে ওখানে একটা মুসাল্লা জায় নামাজ বিছা আছে, আর ওখানে লোকেরা লাইন দিয়ে কি করছে, নফল নামাজ পড়ছে, এগুলি বিদাত সব। আর তার সাথে সাথে যারা ব্যবসায়ী তারা কি করছে, ওখানে করে উঁট একটা সাজিয়ে নিয়ে আছে, দেখেছেন কি না, আমরা তখন দেখেছি, উঁট একটা সাজিয়ে নিয়ে আছে আর উঁটের পিঠে চড়াচ্ছে, আর চড়ার পরে একটা করে ছবি করে দিচ্ছে, আর সবার তো একটা শখ যে একটা ছবি, এখন তো মোবাইল হয়ে গেছে, এখন আর ওগুলো মনে দরকার হবে না, কিন্তু ওই যুগে তার মোবাইল ছিল না, যেটা 90 সালের কথা বলছি। তো এই জন্য এগুলো দেখেছি, আর তারপরে সাথে সাথে একটা ক্যামেরা থেকে একটা ছবি বের করে দিয়ে দিল, আর 10 রিয়াল করে নিয়ে নিল, দেখছি সবার কাছে এরকম করছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ততটা জ্ঞান ছিল এগুলো কাজের, না নফল নামাজ পড়ে বেদাত করেছে, না ওই 10টা রিয়াল ওখানে খরচ করেছি, গুনার কাজ করেছি, ওই সব করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম যেতে থাকতেন, এটা আমাদের দেশের আলোচনাতে কিন্তু আসে না যে শুধু বছরে 1 মাস যেতেন, হীরা পাহাড়ের গুহায় যেতেন, মনে হচ্ছে যে যেতেই থাকতেন না, কতদিন যেতে থাকতেন আর কখন যেতেন, এই বিষয়গুলি কিন্তু ওইভাবে সূক্ষ্মভাবে কিন্তু আলোচনায় আসে না। জি, 3 বছর কন্টিনিউ এরকম করেছে, মানে 3 রমজান গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 রমজান গিয়েছেন। জি, 3য় রমজানে যখন 40 বছর তার বয়স পুরা হয়, আর মানুষের যখন 40 বছর বয়স পুরা হয় তখন জ্ঞান পূর্ণ হয়,
এই জন্য আম্বিয়া রসুলগণকে আল্লাহ নবুয়ত রেসালাত দিয়েছেন 40 বছর বয়সে, তখন জ্ঞানের দিক থেকে পূর্ণতা আসে। যে কোনো মানুষ 40 হয়েছে এখন জ্ঞানের পূর্ণতা এসেছে, এটা কোরআনে কারিম আল্লাহ ঘোষণা করেছে। কোরআনে একটি আয়াত রয়েছে, হাত্তা ইযা বালাগা শুদ্দাহু সূরা আহকাফ ওয়া বালাগা 40 সানা, যখন মানুষ নিজের পূর্ণতায় পৌঁছিল, অবালাগার বাইনা সানা আর 40 বছর বয়সে পৌঁছিল, তার মানে পূর্ণতায় পৌঁছে কখন? 40 বছর বয়সে। আর বাউনা সানা বলে দিচ্ছে অবালাগার বাইনা সানা কালা, তখন খেয়াল হয় এতদিন যৌবনের কি আবেগে রক্ত গরম হয়ে আছে, অনেক ঘাটতি থাকতে পারে, এইসব খেয়াল করেনি, গভীরভাবে চিন্তা করেনি। এখন 40 বছর বয়স যখন হয়েছে তখন স্মরণ হয় বাপ মায়ের মর্যাদার কথা, কারণ এখন বাপ মা হয়েছে। এখন প্লাস প্লাস করতে করতে বাড়তে বাড়তে এখন মাইনাসের দিকে যেতে শুরু হয়েছে। এখন কিন্তু পূর্ণতার পরে যে কোনো জিনিস যখন পূর্ণ হয়ে যায় তখন তার পরিণাম কি? কমে যাওয়া। হ্যাঁ, লেকুল্লে শাইন এজা তাম্মা নুকসান, আরবি একটা কবিতা রয়েছে, প্রত্যেক জিনিস পৃথিবীর, শুধু মানুষ নয়, প্রত্যেক বস্তু পৃথিবীর, এজা তাম্মা যখন পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তো নকশানু কমবে, তখন ঘটতে লাগবে সেটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, 40 বছর বয়সে, হ্যাঁ ওই আয়াতটা বলছিলাম, তখন এই দুয়া